প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুলসুম ম্যাকারনি ক্লাসিক রেসিপিতে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের ম্যাকারনি দিয়ে একটা মাইক্রোওভেনের রেসিপি তৈরি করে দেখাবো, সেটা হলো ম্যাকারনি লোফ। তাহলে চলুন কী কী উপকরণ লাগছে দেখে নিন। টমেটো কুচি আধা কাপ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, কাঁচামরিচ কিমা 1 টেবিল চামচ, ধনে পাতা কুচি 1 টেবিল চামচ, কুলসুম ম্যাকারনি 1 কাপ, লবণ স্বাদ মতো, গোলমরিচ গুঁড়া সামান্য পরিমাণ, ঘি 2 টেবিল চামচ, ডিম 4টা। কুলসুম ম্যাকারনি লোফ তৈরি করতে কী কী উপকরণ লাগছে নিশ্চয়ই দেখে নিয়েছেন। আমাদের আজকের অতিথি অভিনেত্রী শবনম ফারিয়া। শবনম ফারিয়া, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ইনভাইট করার জন্য। কেমন আছো? ভালো আছি। ভালো আছো? কি ব্যস্ততা কি নিয়ে? ব্যস্ততা সামনে তো ঈদ, ঈদ নিয়েই সব ব্যস্ততা এখন আমাদের। আচ্ছা, কাজ কি করছো? নাটক। মানে নাটক? পড়াশোনা শেষ? গ্রাজুয়েশন শেষ, মাস্টার্সটা হচ্ছে কোরবানির পর শুরু করবো। খুব ভালো, তোমরা ছোট ছোট মেয়েরা না অনেক কাজ করো এখন। আসলেই আজকে আমি কুলসুম ম্যাকারনি দিয়ে একটা লোফ তৈরি করে দেখাবো, যে সব উপকরণ একসাথে একটা বোলে মিক্স করতে হবে। এখানে টমেটো কিউব করে কাটা আধা কাপ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, কাঁচামরিচ কিমা 1 টেবিল চামচ, ধনে পাতা কুচি 1 টেবিল চামচ, কুলসুম ম্যাকারনি এটা হলো ঝিনুক, এর 4টে কিন্তু শেপ আছে। আমি এখানে ঝিনুক কুলসুম ম্যাকারনি দিচ্ছি 1 কাপ পরিমাণ। সেদ্ধ করা ম্যাকারনি 1 কাপ পরিমাণ। সাথে যাচ্ছে লবণ, গোলমরিচের গুঁড়ো। এটা না খুব সিম্পল একটা রেসিপি, খুবই সিম্পল, স্পেশালি আমার মতো যারা রান্না করতে পারে না তাদের জন্য। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি খুব সিম্পল। আমি এটা মাইক্রোওয়েভ ওভেনে যেহেতু করব, এটা ইলেকট্রিক ওভেনও ব্যাক মানে বেক করা যায়। জাস্ট এটা এই পাশে রাখছি। এখন এখানে আমি একটু ঘি দিয়ে দেব, 1 টেবিল চামচ পরিমাণ ঘি আমি এতে দিয়ে দিলাম, যাতে পরে আমি যখন পিস পিস করে কাটবো খুব সহজে পিসগুলো যেন উঠে আসে। ঘিয়ের গন্ধটা খুব সুন্দর। এই একটু ঘি শুধু এর মধ্যে দেব আর মেশাবো ওখানে। এই ডিশটা আমি রেডি করে নিলাম আর 1 টেবিল চামচ ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম মিশ্রণে। তার মানে আমার মোট 2 টেবিল চামচ ঘি লাগলো। খুব ভালো করে মিক্স করতে হবে। লবণ দিয়েছি, মনে আছে? একটা জিনিস মনে রেখো, সব দিলাম, লবণ দিলাম, তাহলে কিন্তু খাবারের কোনো স্বাদই থাকবে না। আর এটা বেশ ভালো, এটা ম্যাকারনি যাচ্ছে, একটু ভেজিটেবল আছে, ডিম যাচ্ছে, এটা একেবারে প্রপার ফুড। কেউ যদি খায় একটা মিল হিসাবে এটা নিয়ে নিতে পারে। খুব একটা তেল বা ঘিও কিন্তু খুব বেশি না, একদম অল্প আমি দিয়ে দিচ্ছি বাটিতে। অনেক কালারফুল, 3টা কালার। অনেকগুলো কালার এখানে এসেছে। আচ্ছা, আমি এখন ডিমগুলো ভেঙে নেব। এটা রাখলাম। ডিম ভেঙেছো কখনো? হ্যাঁ, মানে কিভাবে এরকম করেছিস? এটা খুব ভালো একটা পদ্ধতি। ও, হাফ, ও জাস্ট ধরেই। হ্যাঁ, মানে ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট, যে ব্যালেন্সটা যদি ভালো থাকে ইজিলি ভাঙা হয়ে যায়। আমার যেমন কেক বানানোর সময় যখন আমি ফাটাই প্রায় দেখা যায় আমার কুসুম ভেঙে যায়, কারণ আমি যে ওইভাবে ফাটাই সেজন্য। আজকে একটা নতুন জিনিস শিখলাম যে ডিমের কুসুম যদি আলাদা করতে চাও, এই একদম ইজি হয়ে যায়, একদম ইজি। তখন তুমি আরেকটা চামচে কিন্তু নিয়ে ফেলে ফেললে চলে, যে দেখা যায় আমরা যদি চামচে নেই এই পুরোটা চলে আসে, নিলে হয়ে গেল। ডিম ফাটানো শেষ। এখন আমি যেটা করব, একটু বিট করে নেব আর এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব।
তাহলে যদি ওখানে আমার একটু কম থাকে সমস্যা নাই, ব্যালেন্স হয়ে যাবে। আর আমি যেটা করব একটু গোলমরিচ দেব, লবণের সাথে মানে ডিমের সাথে গোলমরিচটা খুব ভালো যায়। ব্যাস, এটা হলো একেবারে ঝটপট একটু ডিফারেন্ট রেসিপি। আজকাল এই ব্যস্ত জীবনে যদি একটু মজাদার কিছু খেতে চাই তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি এটা করতে পারেন। এখন আমি যেটা করব ম্যাকারনির ওপরে ঢেলে দেব, তবে ঢালাটা একটু আস্তে আস্তে ঢালতে হবে, পুরোটাতে যেন কভার করে, তা না হলে এটা কিন্তু আমি পরে পিস পিস করতে পারবো না। ডিমটাই আমার এখানে মূল বাইন্ডারের কাজ করবে। ডিম দেওয়া হয়ে গেল, এবারে আমি দেব সজীব টমেটো ক্যাচাপ। একটু বেশি লাগবে উপরটায়। এটাকে সুন্দর করে আমি এখন মানে প্রত্যেকটা পিসে যেন লাগে সেটা একটু খেয়াল রাখতে হবে, সেই জন্যই ছড়িয়ে দিচ্ছি জিনিসটা। আমি এর ওপরে যাবে চিজ, চিজটাও পুরোটাতে যেন ছড়িয়ে যায়। চিজ না, এটা নিজের কাছে, যারা খুব বেশি চিজ পছন্দ করেন, আমি যেমন প্রতিদিন অনেক বেশি দিলে, আমি যেমন প্রতিদিন একটু করে হচ্ছে চিজ খাই, তো সেক্ষেত্রে যেমন এই খাবারটা খেলে আমার এমনিতেই চিজটা চলে গেল। এক্স্যাক্টলি, চিজ খাওয়া কিন্তু ভালো। হ্যাঁ, অল্প একটু পরিমাণে চিজ প্রতিদিন খাই, বিকজ আমি খালি দুধ খেতে পারি না, তো আমার তো সেক্ষেত্রে অনেকটুকুই বাদ পড়ে যায়। হ্যাঁ, চিজটা খাই যাতে আমার দুধ না খাওয়ার ব্যাপারটা কভার করে। অ্যাকচুয়ালি একটা জিনিস কি জানো, মানে ক্যালসিয়ামের জন্য প্রত্যেকটা মেয়ের দুধ খাওয়া উচিত, আর যদি কেউ ডাইরেক্ট ল্যাকটোজের প্রবলেম থাকে সে চিজ খেতে পারে, ছানা খেতে পারে, মানে দুধকে নানা ফর্মে নিয়ে খেতে পারে, খুব ভালো। আমি এখন এটা মাইক্রোওয়েভ ওভেনে 6 মিনিট রান্না করব, চলো। থ্যাংক ইউ, ওভেনে দিয়ে দিলাম, বন্ধ করে দাও, মাইক্রো সেট করলাম, সেট 6 মিনিট দিচ্ছি আমি, 6 মিনিট দেন আমি স্টার্ট করলাম। আমার রান্না শুরু হয়ে গেল, 6টা মিনিট আমরা অপেক্ষা করব, তাহলেই আমার ম্যাকারনি লোফ হয়ে যাবে। এখন তোমাকে বলছি, তুমি কি কখনো মাইক্রোওয়েভে রান্না করেছো? না, আমাকে আসলে মা একদম চুলা অ্যালাউ করে না, আগুনে পুড়ে যাবে, এবং আমি বেশ এক্সপেরিমেন্ট করতে গিয়ে প্রায় হাতটা পুড়ে ফেলে, এরকম আমার রেকর্ড আছে। তো আমি ম্যাক্সিমাম টাইমই বেক করি, বেকিংয়ের যেসব রেসিপি সেগুলোই আমি ট্রাই করি, আর আমি চুলায় খুব কম যাই। আর জানো এই ম্যাকারনির প্রচুর বেকিংয়ের মানে বেক রেসিপি আছে, যেগুলো এত ইয়ামি, যদিও একটু রিচ, মানে চিজ দেন তোমার ক্রিম এগুলো দিয়ে সসেস, তারপরে সালামি, চিকেন, প্রন, মাশরুম, একটু অল্প পরিমাণে খেলেই তো চলে, সেটাই তো, কোনো প্রবলেম নেই। আমি খেতে খুব ভালোবাসি, সেটা হচ্ছে কি যত রিচ ফুড হোক যাই হোক খাই, একটু কম পরিমাণে খাই, বাট খাই। এটা খুব ভালো বলেছো, ব্যালেন্স মিল আমাদের অত্যন্ত প্রয়োজন। দেখা যায় অনেকেই আছেন যে না আমি ডায়েট কন্ট্রোল করছি, আমি কিছু খাবো না, তাহলে কি হয় জানো, মানুষের ফ্রাস্ট্রেশন চলে আসে। কেন আসে জানো, ব্রেনে ক্রেভিং থাকে খাবার খাবার, যে আমি খেতে পারছি না, এটা তার ভিতরে কিন্তু এক ধরনের একটা ডিপ্রেশন তৈরি করে দেয়। এবং রিয়্যাক্ট করে কীভাবে জানো, তখন সে নানা মানুষের উপর মিসবিহেভ করে, নানান রকম রেগে যায়, একটুতে হাইপার হয়ে যায়। তো সেই জন্য আমি মনে করি যে নিজেকে কষ্ট দেওয়া উচিত না, তবে ব্যালেন্স মিল খেলে কোনো প্রবলেম নেই। আর আমি দেখা যায় যে একবেলায় যদি একটু রিচ ফুড বেশি খাই, রাতে দেখা যায় একটু সালাদ খাই, বা খালি শসা খাই, খালি আপেল খাই, ফ্রুটস খাই, ফ্রুটস আমি খুব পছন্দ করি, প্রচুর ফ্রুটস খাই, তো দেখা যায় একটা ব্যালেন্স হয়ে যায় আর কি, দুবেলা মিলে হয়ে গেছে। দেখো চিজ কিন্তু গলে গেছে, বন্ধ করে দাও, সুন্দর একটা গন্ধ আসছে, চিজের গন্ধ। তৈরি হয়ে গেছে, আশা করি বাড়িতে তুমি ট্রাই করবে। একদম ডেফিনেটলি ট্রাই করব, ইজি প্লাস হচ্ছে খেতেও মজা, চিজও আছে আমার ফেভারিট। বেশ ভালো লাগছে না দেখতে? প্রিয় দর্শক, আপনাদের সুবিধার জন্য পুরো প্রণালীটি আরেকবার দেখে নিন।
একটি পাত্রে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কিমা, ধনে পাতা কুচি, কুলসন ম্যাকারনি, লবণ, গোলমরিচ গুঁড়া ও ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। অন্য একটি পাত্রে ঘি মাখিয়ে তাতে মেশানো সব ভেজিটেবল ঢেলে দিন। এবার ডিম ফাটিয়ে ভেজিটেবলের উপর ঢেলে দিন। এরপর টমেটো সস দিয়ে তার উপর চিজ দিয়ে মাইক্রো ওভেনে 6 মিনিট বেক করুন। বেক হয়ে গেলে বের করে পরিবেশন করুন মজাদার কুলসন ম্যাকারনি লোফ। তোমার জন্য কুলসন ম্যাকারনির পক্ষ থেকে একটা গিফট বাস্কেট, আর এর মধ্যে আছে সজীবের আরও প্রোডাক্ট। থ্যাংক ইউ আপু আমাকে ইনভাইট করার জন্য, আর থ্যাংক ইউ কুলসনকে এতগুলো গিফটের জন্য, থ্যাংক ইউ। আজকে আমি একটা মাইক্রোওয়েভে কুলসন ম্যাকারনি দিয়ে ঝটপট রেসিপি তৈরি করে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, বাড়িতে ট্রাই করবেন। দেখা হবে আবারও নতুন রেসিপি এবং সঙ্গে নতুন অতিথি নিয়ে। ভালো থাকবেন।